ঘড়িতে তখন 4:45। ঘুম ভেঙে গেল। কি জানি কি মনে হলো, উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালাম, আকাশের দিকে তাকালাম। চারিদিক কি অপূর্ব লাগছে চাঁদের আলো। আচ্ছা, তোমরা কখনো দেখেছো ভোরের আলোয় চাঁদের স্নিগ্ধতা? মনে মনে ভাবলাম, এই তো সেই সময় যখন মা চাঁদের মাটিতে মর্নিং ওয়াক করছেন। আমি জানি পৃথিবীর কোলাহল শুরু হওয়ার আগে মা তার সব কাজ সেরে নিতে চাইছেন। ওই তো আমাদের উঠোনে মা শিউলি ফুল যত্ন করে তুলে আঁচলে রাখছেন। আমি শুনতে পাচ্ছি মার শোবার ঘর থেকে FM-এ রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। তোমার পূজার জলে তোমায় ভুলে থাকি, গানের তালে তালে মা কখনো মাথা নাড়ছেন, আবার কখনো গুনগুন করে গান গেয়ে উঠছেন। কোনো দিকে খেয়ালই নেই, মাথায় চাদর ঢাকা, চোখে চশমা, পরিপাটি করে কুচি দিয়ে তাঁতের শাড়ি পরা, রুমালটা ভাঁজ করে সুন্দরভাবে কোমরে গোঁজা। খুব ভালো লাগছে অনেকদিন পর এইভাবে মাকে দেখতে। আমার মা, বুক ভরে যায় আমার মা বলতে। আমি সময়কে বলি, সময় তুমি একটু থমকে দাঁড়াও, এত নিষ্ঠুর হইও না। আমি যে তোমার তাড়াহুড়োয় আমার মাকে হারাব। সময় আসে আমি সময়কে বলি, সময় দূর থেকে হলেও আমি আমার মাকে আরো কিছুক্ষণ দেখতে চাই। সময় উপদিকের আকাশটা ধীরে ধীরে লাল হচ্ছে দেখে বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। মাকে দেখলাম দুহাত তুলে সূর্যদেবকে প্রণাম করলেন, আর হঠাৎই বেশ চঞ্চল হয়ে পড়লেন। শিউলি ফুলগুলো নিয়ে একবার একটু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে ঠাকুর ঘরে চলে গেলেন। ভীষণ ইচ্ছে করছিল মাকে একবার ডাকি, কিন্তু না, নিজেকে অতি কষ্টে সংযত করলাম। ধীরে ধীরে চাঁদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। আমি চশমাটা খুলে চোখটা ভালো করে মুছে দেখবার চেষ্টা করলাম, কিন্তু না, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। সূর্যের আলোয় আমার চোখে জল এসে গেল।